তারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট বাগান আজকে আপনাদেরকে দেখানো হবে থাই ইয়েলো ভেরাইটি ফলের সাইজটা কীরকম আর টেস্টটা কীরকম সেটা হারভেস্টিং করে টেস্ট করে আপনাদের যাব এখানে দেখছেন আমার কাছে বেশ বড়ই ফল তো এর পাশাপাশি আর একটা রয়েছে ইসরায়েল এলো এর আগে আপনাদেরকে দেখেছি ইসরাইল এলো বেশ বড় ফল হয়েছিল তো এটা একটু ছোট রয়েছে তো এইটা অনেকটাই বড় এটা প্রায় চারশোর কাছাকাছি হবে তো চলেন এটা আমরা প্রথমে হারভেস্টিং করে নিই প্রথমে কাটা দিয়ে কেটে নিচ্ছি এখানে দেখছেন ফলের সাইজ কিন্তু বেশ বড় হয়েছে আর একটা লক্ষ্য করেন এই জায়গাটা দেখুন ফেটে গেছে ঠিক আছে এই জায়গাটা ফেটে গেছে কাঠ হয়ে গেছে আমি বলেছিলাম যে এই ফলটা দেখবো হলুদ ড্রাগন ফল ফাটে কি না তো এখানে দেখছেন এখানে ফেটে গেছে বা ক্র্যাক হয়ে গেছে এখানেও দেখেন ফেটে গেছে তো যাক এটা বেশ ভালোই চারশোর কাছাকাছি হবে তো একটা ফল আমরা কেটে নিই এটা হচ্ছে এটা ছোট রয়েছে হয় ফল তো হলুদ হয়ে যাওয়ার পরেও আমি গাছে পাঁচ দিন রেখে দিয়েছিলাম তো পাঁচ দিন রেখে দেওয়ার পরেও আপনার যে পাপড়িগুলো দেখছেন এই যে কাঁচা যে ভিডিওটা পাশে দেখছেন এটা দেখছেন পাপড়িটা অনেক লম্বা ঠিক আছে যারা বাজারে সেল করে তারা কি করে পাপড়িটা একটু কাঁচা অবস্থায় ফলটা হারভেস্টিং করে বাজারে দিয়ে দেয় তো পাপড়িটা নষ্ট হয় না তো যেহেতু আমরা নিজেরাই খাবো সেই জন্য আমরা পরিপক্ক ফল পাকিয়ে তারপর আমরা খাতি এর ফলে কি হয়েছে এসব পাতলা পাতলা যেসব পাপড়ি রয়েছে ওগুলা নষ্ট হয়ে যায় ঠিক আছে আর এখন তো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এর জন্য পাপড়িটা একটু নষ্ট হয়ে যাচ্ছে দেখুন আছে এটা কোনো ব্যাপার নাই আমরা তো ভেতরটা খাবো তাই না তো চলেন এই যে থাই ইয়েলো ভ্যারাইটি এর ভেতরকার যে কালার রয়েছে বীজটা কেরকম ফলের কালারটা কেরকম ফলের যে ভেতরটা শ্বাসটা কেরকম আর এই যে ইসরায়েল ইয়েলো ভেতরে শ্বাসটা কেরকম এর কালার কেরকম সেটা আপনি দেখে একটু দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি এখন কেটে নিচ্ছি থাই ইয়েলো ভ্যারাইটি এটা যখন রকমে পাকে তারপর দেখতে সুন্দর লাগে ঠিক আছে দেখতে সুন্দর লাগে তখন খেলে কিন্তু খেতে ভালো লাগে না ঠিক আছে অনেকে দেখা যাচ্ছে কোনো রকমের হলুদ কেটে খেয়ে নিল স্বাদটা সে বুঝতে পারে না ঠিক আছে ভালোভাবে পাকিয়ে খাবেন একটু দেখতে খারাপ হবে ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে ভেতরে যে স্বাদটা খাবেন সেটা অনেকটাই ভালো লাগে তো চলেন দেরি না করে আমরা কেটে নিই হ্যাঁ চলুন এটা কেটে নিই বেশ বড়ই হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন ফলটা বেশ বড় হয়েছে যেহেতু কেন এটা নর্মালি ভাবে আমরা তৈরি করছি মনে হয় একটু পেকে গেছে হ্যাঁ বেশি পেকে গেছে তো সেজন্য ফেটে গেছে তো এবার আপনাদেরকে দেখাই ইজরায়েল এলো এটা আমরা পেড়ে নেব একটু অল্প কাটবো একটা বন্ধু হবে আমাকে আহ এখানে দেখেন কালারটা সেম সেমি লাগছে কাছাকাছি লাগছে যেটা থাই ইয়েলো ফলের যে বীজটা রয়েছে একটু সাইজে বড় যেটা ইসরায়েল এলো ফলের যে মানে বীজের সাইজটা একটু ছোট হ্যাঁ তো যাই হোক এটা আপনাদেরকে দেখানো হলো ফলের সাইজটা বেশ বড় ঠিক আছে বেশ বড় তো আপনাদেরকে প্রথমে আপনাদেরকে দেখাই যে ইসরায়েল এলো টেস্ট করে দেখাই ঠিক আছে একটুখানি নিয়েছি দিক স্কিন রয়েছে স্কিনের দিকটাই নিয়েছে স্কিনের দিকে অতটা স্বাদ যায় না মাঝে যেটা অংশ থাকে মাঝখানে সেই একটু টেস্ট মনে হয় ঠিক আছে তো চলেন দেখ একবারে পাতলা হয়ে গেছে মানে একদম পাতলা হ্যাঁ স্কিনটা একদম পাতলা তো চলেন সেটা টেস্ট করে দেখি এটা কীরকম স্বাদ হয়েছে আগের থেকে খুব বেটার হয়েছে কিনা একদম একটু মচমুচি ধরনের ভেতর বেশি করে পাকালে ভেতর রস বোঝা যাচ্ছে না একটু মচমুচি টাইপের ইয়েলো ভ্যারাইটি বলেন হোয়াইট ভ্যারাইটি বলেন আপনারা জানেন এগুলো একটু টেস্ট কম হয় মিষ্টি কম হয় তবে হালকা রয়েছে নামমাত্র মিষ্টি রয়েছে আর একটু একটু লিচু ফ্লেভার মানে লিচু বলতে গেলে একরকম হুম রাইট একটু লিচু ফ্লেভার হুম হালকা তো আমার কাছে খেতে খুব ভালো লাগলো আরে একটু খেয়ে দিই হুম এটাই আবার যখন কোনো রকমের হলুদ হয় তখন যদি আমরা খেতাম মানে তখন খেতে অনেকে পারবে না ঠিক আছে একদম পাতলা তো দেখ এবার আমরা থাই হলো কেটে দেখাই এটা অনেক পেকে গেছে তাই তো ফেটে যাওয়ার আগে একটু পেরে নেবেন তাহলে সব থেকে ভালো হবে যখন দেখবেন একটু হলুদ ভাব হয়ে যাবে তখন একটু যখন দেখবেন একটু হলুদ ভাব হয়ে যাবে তখন আপনারা চার দিন পরে খাবেন তাই হবে ঠিক আছে চ্যালানটা খাই দেখুন সারা রাগে খেটে যাচ্ছে মানে কি বলব আপনার একদম ভালোভাবে পেকে গেছে হ্যাঁ গুরুত্ব অবস্থা তো চলেন যা হোক খেয়ে দেখা খায় হুম মিষ্টি আমি টক পেলাম না আমি টক পেলাম না জি আমি টক পাইনি সত্যি কথা আমি কথা বলছি আমি একটু একটু টক ভালোভাবে ফাটিয়ে দেখবেন কোন রকমের চিপ ধরবে তখন আপনার হারভেস্টিং করবেন তবেই এরকম টেস্ট পাবেন ঠিক আছে আর এটা যদি যখন দেখবেন পাক্কা কোন রকম হলুদ হয়েছে তখন যদি আপনারা পেয়ে খান তাহলে আপনারা লিচু ফ্লেভারই পাবেন এটা একদম পেকে যা তা আমার কাছে লিচু ফ্লেভারটা একদম চলে গেছে যেরকম আম বেশি পেকে গেলে দেখবেন মিষ্টি বেশি হয় ঠিক আছে ওই রকম এটাও ধরলেন বেশি পেকে গেছে বলে মিষ্টিটা দাঁড়িয়ে গেছে যেটা লিচু ফ্লেভার গেছে ছিল এর ভিতরে যে লিচু ফ্লেভার থাকে সেটা হারিয়ে গেছে এইটা না আমি এর আগে খেয়েছি খাই হলো খেয়েছি এবার এরকম মিষ্টি আমি পাইনি এখন বৃষ্টির সময় বর্ষার সময় আপনারা জানেন এরকম এরকম মিষ্টি পাইনি তো এর আগের বছর যখন খেয়েছিলাম আমার কাছে সেরকমই লাগছে এর আগের বছর আমি বড় সাইজের একটা খাই হলো হারভেস্টিং করে ফেসটা রিভিউ দিয়েছিলাম তো সেইটার মতো আমার কাছে এখন এটা লেগেছে আপনাদেরকে দেখালাম সুন্দর সুন্দর লেগেছে দারুন দারুন সত্যি তো এই হচ্ছে হাই হলো এই হচ্ছে ইজরায়েল হলো এটা ছোট দাগ আছে যার কারণ হচ্ছে ফলের একটি গাছে অনেকগুলো ফল হয়েছিল দুটো ফল হয়েছিল অনেক বড় আর এই দুটো ছোট বড় সব রকমই হয় যে কোনো ভ্যারাইটি ছোট বড় ফল হয় সাইজ হয় এইটা কিন্তু বেশ বড় হয় দেখুন এটা পাশাপাশি আপনারা দেখুন ভালো সাইজে পার্থক্য দেখেন তবে এটা আমার কি করে হয়েছে এটা আমি ক্রস প্রয়োগ করেছি আপনাদেরকে বলেছি এটা প্রায় ছয়টা ভ্যারাইটি ফুলের পলেন কালেক্ট করে দিয়ে মিক্স করে সেটা হাত প্রয়োগ মানে ক্রস প্রয়োগ বলে করে দিয়েছে তো এর ফলে ফলের সাইজ বড় হয়েছে এ দেখেন একটা রয়েছে

পিঁপড়ে দেখি করে দিয়েছে দেখুন এই দেখুন অনেকটাই বড়ো ফল দেখছেন এগুলো সব থাই ইয়েলো দেখুন এটা একটু ছোটো রয়েছে এইটা দেখুন ডালের থেকে ফলের সাইজটা কত বড়ো হয়েছে দেখুন আর একটা দেখাই দেখুন পাপড়িগুলো দেখেন এই যে এই যে দেখছেন এই গলা এই দেখেন দেখছেন এই গলা কত বড়ো বড়ো দেখছেন দেখেন এই কত বড়ো বড়ো মোটটা মোটা দেখছেন আপনারা ভালো দেখা এই দেখেন হ্যাঁ এই দেখেন আপনারা এই দেখেন ভালোভাবে দেখেন ফলের সাইজ লম্বা দেখেন কীভাবে এই দেখেন ঠিক আছে এই দেখেন একটা দেখেন এই দেখেন ঠিক আছে এই দেখেন দারুণ ফলের পাপড়িগুলো দেখেন দেখেন পাপড়িগুলো বেশ মোটা মোটা এই দেখেন খালি এটা দেখাতে দেখেন এই ডালটা দেখেন সরু কড়ি আঙুলের মতো সরু কিন্তু ডালটা সরু হলে হবে কি ফলের সাইজটা দেখুন আপনারা ডাল সরু বলে আপনার ফলের সাইজ সরু হবে না দেখুন ফলটা আপনার দেখুন এখানে কোনো টনিক মারা নেই কোনো জাবিলিক অ্যাসিড মারা নেই এখানে জাস্ট আপনার অর্গ্যানিকভাবে চাষ করছি জিং বরুন তো ওটা দিতে হয় কিছু করার নেই তবে আমরা জৈবভাবে অনেক চেষ্টা করছি ঠিক আছে যতটা পারা যায় তো জৈবভাবে চাষ করে আমরা ক্রস পরাগান করলে ক্রস পরাগান করলে ফলের সাইজ একটু ফলের সাইজ অনেকটাই বড় হয়েছে ঠিক আছে অনেকটাই বড় হয়েছে আপনারা দেখে বুঝতেছেন বেশ সাইজ হয়েছে তো আপনারা দেখলেন থাই ইসরায়েলি দুটোই কিন্তু হলুদ ফল ঠিক আছে দুটোই হলুদ ফল কিন্তু ফলের যে সাইজ গেট আপ টেস্ট অনেকটাই ভিন্ন ইজরায়েলি আপনি যতই পাকান লিচু ফ্লেভার থাকবেই আমি আমি নিজে দেখেছি ফলের সাইজ হয়েছে কিন্তু লিচু ফ্লেভার মানে পাকেও যায়নি কিন্তু এই যে থাই হলো আমি যখন রকমে হলুদ হয়েছে কোনোরকমে হয়ে এই যে থাই হলো যখন রকমে হলুদ হয়েছে তখনও টেস্ট করেছি হালকা লিচু ফ্লেভার রয়েছে ঠিক আছে মিষ্টিও রয়েছে তবে যখন আমি এটা ভালোভাবে পাকিয়ে খাই খাচ্ছি তখন লিচু ফ্লেভারটা হারিয়ে যাচ্ছে আপনার শুধু মিষ্টিটা থেকে যাচ্ছে কেন জানি না এরকম মিষ্টি পার্থক্যটা আমি আপনাদেরকে বুঝে দিলাম আপনারা তো দেখলেন যে এর পার্থক্যটা কিরকম একটা ভালোভাবে বুঝে দিলাম যে থাই হলো আর ইজরায়েল এর মধ্যে তফাত এসেছে যে খালি হলুদ ড্রাগনের খালি এইগুলো তা না আমরা জানি না এত ভ্যারাইটি রয়েছে অনেকে অবগত রয়েছে ড্রাগন বিষয় তো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন যখন আমার বাগানে ফল হবে হার্ভেস্টিং টেস্টটা রিভিউ করব তখন আপনারা আস্তে আস্তে জানতে পারবেন এখনও অনেকে জানে না যে কতগুলো ভ্যারাইটি রয়েছে ঠিক আছে যারা অভিজ্ঞ ভ্যারাইটি নিয়ে গবেষণা করে তারাও মাঝে মধ্যে হতবাক হয়ে যায় এত ভ্যারাইটি কোথা থেকে আসছে ঠিক আছে এত ভ্যারাইটি কোথা থেকে আসছে যত দিন যাচ্ছে তত নতুন নতুন ভ্যারাইটি তৈরি করছে তৈরি হচ্ছে আমি নিজে তৈরি করেছি যখন ফল হবে আপনাদেরকে দেখানো দেখিয়ে দেবো ঠিক আছে কিন্তু আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান তাছাড়া সেই চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে করুন তো যা যা ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন টাটা